হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল লাইফস্টাইল অফ কমলিকায় তোমাদের সকলকে স্বাগত জানাই। আর আজকে হচ্ছে সানডে, আজকে সকাল সকাল আরও একটা নতুন ব্লগ শুরু করলাম। এখন সব সকাল সকাল উঠে কাটছে কেন, ও সকাল ঠাকুরঘরের দরজাটা সকালবেলা খুলে দিয়েছি তো, খোলা ছিল, আর ও না গিয়ে দাঁড়িয়ে আছে আর ঢোকার চেষ্টা করছে। তো আমি দূর থেকে শুধু বলেছি নো নো নো, ব্যাস আমি কেন নো বলেছি, সোজা ঘরে গিয়ে কাঁদতে শুরু করে। সেই জন্য আমার কোলে আমার চাদরে মুড়ি দিয়ে রয়েছে ছোমটা। তো আজকে লাইফ আরেকটা ব্লগ শুরু করছি, তোমরা দেখতে থাকো কীরকম হয় ব্লগটা। আর আজকে সানডে, আরও একটু প্ল্যান আছে একটু বাইরে যাওয়ার, কোথায় যাচ্ছি সেটা পরে বলছি। আগে চলো সকালের খাবার দাবার ব্যবস্থা করি, চা টা করি। আর সিনিকা ঋতু সবাই উঠে গেছে, তাই গেল সিনিকা সোহিটা পড়ছে ঋতু, ওই দেখো ঋতু চা করতে চলে এসেছি। আর আর এবার একটা নতুন চায়ের প্যাকেট চা কিনেছি, সবসময় টাটা গোল্ড খাই, দাঁড়াও ক্যামেরাটা ব্যাক, টাটা গোল্ড খাই। তো এবার একটা এই একটা চা কিনেছি বলে, তো দেখি চাটা খেয়ে কিরকম পাউরুটিটা দাও, খাস পাউরুটিটা দাও চাকু বসে। দুধটা দেবে না ফ্রিজ থেকে, পাউরুটি কটা শেষ হোক, সকাল সকাল উঠে দিদি আর ভাই মিলে কি করেছে, ব্রাশ করা নেই, খাওয়া নেই। মামা কেন গাড়িটা বের করেছো, দুধটা কোথায় গো, কি দুধ নেই, তাহলে কালকে সে তাহলে নতুন নতুন প্যাকেট বের করো। না 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 না, দুধটা কালকে সকালবেলা চা করলাম না, ওটা শেষ হয়ে গেছে, তুমি একটা নতুন ওইদিকে প্যাকেট দাও আমি বসে। সিনিকা সিনিকা যাও ব্রাশ করে নাও, আজ আমরা টাটা যাবো আবার দেখো। সমৃদ্ধুর ওখা সকাল সকাল দাও দুধ, তো সমৃদ্ধুর সকাল সকাল উঠে খাওয়া দাওয়া নেই, দেখো কি করছে দিদি, কি হচ্ছে এগুলো, কি হচ্ছে খেতে হবে না, আমাকে বললো আমি দুধ দেবো। ঋতু শোন, চালাচ্ছে দেখো, চালাচ্ছে দেখো, তুমি খুশি দেখো, বন্ধ হয়ে যাবে। দেখো বাটি করে মুড়ি দিলাম, ও একজনের একটা বাটি, হ্যাঁ সমস্ত কিছু ছড়িয়ে দিল মাটির মধ্যে, তারপর কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছে, কি যে সুপ্পা আছে কুড়িয়ে কুড়িয়ে, আবার কে দিল, ও আবার তুলে রাখলো থালার মধ্যে, বসে গেছে রান্নাঘরে, সমস্ত মুড়িগুলো ফেলে দিল, ফেলে কুড়িয়ে কুড়িয়ে খাবে। এটা কি হচ্ছে ঋতু শোন, কি হচ্ছে, এক্ষুনি বলছিল একজনকে থালা দিয়েছি আরেকজনকে দিইনি, দে 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 করে মারপিট করতে শুরু করে দিয়েছে। অসম থালা কোথায়, বাটি কোথায়, বাটি হ্যাঁ বলে দাও, হ্যাঁ বলে দাও, কি খাচ্ছ, এটা এটা তুই মুই খাচ্ছ, তুই মুই খাচ্ছ, ভালো ভালো মুইটা ভালো, ও বাবু মুইটা ভালো, শোনো বাবু, বাবুটা
শোন টাটা মুইটা ভালো হ্যাঁ এখন বলছে না অনেক সময় হ্যাঁ হ্যাঁ মাখনের এই মুইটা ভালো ওই মুইটা ভালো কি কোথায় গেলে ও এখানে বসে খাচ্ছ কেন হ্যাঁ ডাইনিং টেবিলে বসিনি এখানটাই বাইরে এত রোদ ভালো লাগে এই রোদে ঘন্টা বসে মানে রোদ আসছে না কিন্তু এত রোদে বসে খেতে ভালো লাগে এইটাকে দেখো কোথায় উঠছে ওই আমাকে খেতে দে ওরা কিন্তু পার্টি সে আসে না চাচাচ্ছে পার্টি না তোমার খাওয়া গেছে চা আমার ফিনিশ না চা খাওয়া হয়নি ও চাটা হয়নি দেখো চাটা খেয়ে এই তোর হলো এখনো তাড়াতাড়ি খাও এই তুমিও তাড়াতাড়ি খাও সব তাড়াতাড়ি খাও টাটা স্নান করে তাড়াতাড়ি খেতে বসে গেছি সবার খাওয়া গেছে এই যেই পাবলিকটাকে সবার আনে দিয়েছি আর এখনো হয়নি আর আজকে খাবারের একটা স্পেশালিটি আছে কি বলতো আজকে হচ্ছে কোনো কিছু সেরকম রান্না করিনি আগে হচ্ছে সব বাসি খাওয়া কারণ ফুলকপির তরকারি আগের দিনের ছিল কেন কি বলতো সব তরকারি আগের দিনের থেকে যায় সেগুলো যদি না খাওয়া হয় টুকটুক টুকটুক করে বাকি করে থেকে যায় সেগুলো যদি না শেষ হয় তো সেগুলো রয়ে যায় সেই জন্য অনেক রকমের ছিল ফুলকপির তরকারি ছিল বাঁধাকপি ছিল সেটা ও খেয়েছে মানে হাজবেন্ড খেয়েছে আমি খাইনি আর মাংসও ছিল এই যে মাংস আগের দিনের এতটা মাংস ছিল তো সেটা তিনজনে মিলে হয়ে গেছে আর আজকে শুধু ডাল করেছি একটু সমস্ত রকম সবজি দিয়ে মুসুর ডাল সেদ্ধ দিয়েছি ওইটাই ব্যাস আর আর ভাত ভাতও ছিল প্লাস করেওছি সমৃদ্ধির জন্য টাটকা ভাত করেছি এই আজকে তো আজকে একটু অভিনব খাওয়া আছে হচ্ছে সব বাসি বাসি যেগুলো খাওয়া আর স্নান করে উঠে প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে সেই জন্য শীত করছি এই জন্য তাড়াতাড়ি চাদর গায়ে নিয়ে নিয়েছি তো চলো এরপর তাড়াতাড়ি খেয়ে নিই সমৃদ্ধকেও ঘুম পাড়িয়ে দিয়েছি আর এরপর আমরা তো যাবো একটা জায়গায় বললাম তো সেই জায়গাটা কোথায় আমি বলেই দিই আগে থেকে তখন ধরে বলে যাচ্ছি তোমাদের যে বলবো 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 তো আমরা আজকে মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারিতে যাচ্ছি তো কিছু কিছু বাজার আর শপিং আছে তো তোমাদেরকেও নিয়ে যাবো চলো তোমাদের সাথে আমাদের সাথে মেট্রো চলো কি কি ওখানে অনেকেই হয়তো জানো মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারিতে কি পাওয়া যায় না পাওয়া অনেকেও হয়তো যাওনি তো আজকে আমাদের সাথে তোমরা চলো চলো তাড়াতাড়ি খেয়ে নিই তারপরে দেখো চেয়ারটা কোথায় নিয়ে গেছে এখানে ছিল চেয়ার টানতে টানতে ওখানে নিয়ে গেছে একেবারে মানে চেয়ার এ প্রান্ত থেকে ও প্রান্ত নিয়ে যাচ্ছে চলো মাস্ক মাস্ক না ওই মাস্ক দিচ্ছ মা সমৃদ্ধ ও সমৃদ্ধ বাই বাই সব ফেলেছে এই টাওয়েলগুলো আমার চেয়ারের উপরে টাওয়েল একটা চেয়ারের উপরে কোনো কিছু টাওয়েল থাকে না কিছু থাকে না বাই বাই ওদের শুটা কি করবে না শু পরিয়ে নেব এখনই পরিয়ে নেব চলো শুটা ওদের শুটা ওটা বাইরে চলো 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 তো বাড়ি বেরিয়ে গেছে মামন ধর মামাকে ধর বাইরে চলে গেল মামন দেখ দুটো বাইরে চলে গেল নিয়ে 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 এরপর সবাই রেডি আমরা একই লিফটে সবাই চলো এবার যাই মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি তোমাদের দেখাচ্ছি আসতে মামা দাদা দাদা দিদিকে নামাই দা আমি আমরা মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারিতে পৌঁছে গেছি পার্কিং এ দাঁড়িয়ে আছি গাড়ির মধ্যে এটা
এখন সমীর একটু খিদে পেয়ে গেছে, কারণ দুপুরবেলা অনেকক্ষণ আগে খেয়েছে। তো আমরা ভাবছি যে ওদেরকে এখন খাইয়ে দিয়ে তারপরেই ভেতরে নিয়ে যাবো, কেননা খুব অসুবিধা হয়ে যাবে ওখানে যদি খিদে পেয়ে চিৎকার চেঁচামেচি করে। এই দেখ, এই দেখ, এই দেখ নাও কিরম করছে। তো চলো বাবা ওদিকে খাবার, এদিকে সমৃদ্ধও খাচ্ছে এই যে, আর এদিকে আমরাও সাথে সাথে আমরাও ভাবছি আমরাও বসে থাকবো, কেন বাইরে থেকে বিস্কুট নিয়ে এসেছিলাম, আমরাও বেশ বিস্কুট বিস্কুট খেয়ে সবারই এখন টিফিন টাইম চলছে, তারপরে যাব আমরা শপিং করতে। কি দেখছিলে মোমো, কি দেখছিলে ঢোকার আগেই মোমো, কি গো আগে কিনলে না কিছু তার আগেই মোমো? এই সিনিকা কি বলে, উমো উমো উমো, সিনিকা একটু বলে দে, সিনিকা একটু বলে দে উমো। নেই বেবি সিটারে সব এমনি মামা 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 ওদিকে না, এদিকে 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 দাম দিকে। স্পেসিফিকেশনটা দেখছি তো, এটা 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 কি